তো নাম্বার এইট কোয়েশ্চেন তোমরা দেখতে পাচ্ছ নিশ্চিত এই নাম্বার এইট কোয়েশ্চিনে বলতেছে একটা বডি আছে এই অবজেক্ট এই অবজেক্টার ম্যাচ হচ্ছে ফাইভ কেজি এই অবজেক্টটার উপরে একটা ফোর্স আমরা এক্সার্ট করছি তাহলে এই অবজেক্টটার উপরে আমরা যে ম্যাথটুকু দেখো এখানটায় এই অবজেক্টের উপরে যে ফোর্সটুকু আমরা অ্যাপ্লাই করছি সেটা হানড্রেড নিউটন আর এই অবজেক্টার ম্যাস হচ্ছে ফাইভ কেজি কিন্তু ফোর্সটা আমরা একটা সার্টেন পিরিয়ড অফ টাইমের জন্য এখানটায় অ্যাপ্লাই করছি তো সার্টেন পিরিয়ড অফ টাইমটা কী দ্যাট ইজ অনলি টেন সেকেন্ডের জন্য আমরা এখানটায় ফোর্সটা অ্যাপ্লাই করছি তাহলে টেন সেকেন্ড পরে কোনো ফোর্স থাকবে না এটা মাথায় রাখো সো মাথায় কি রাখতে হবে মাথায় রাখতে হবে মাথায় রাখো রাখো টেন সেকেন্ড পরে কোনো ফোর্স থাকবে না টেন সেকেন্ড পর কোনো ফোর্স থাকবে না তো যার মাথায় এটা থাকবে সে গেইনার টেন সেকেন্ড পরে কোনো ফোর্স থাকবে না এখন তোমরা তো জানোই ফোর্স হচ্ছে আমাদের মায়ের মতো তাহলে ফোর্স হচ্ছে আমাদের মায়ের মতো তো ফোর্স না থাকলে এক্সিলারেশনও থাকবে না তো যার মাথায় এটা থাকবে যে টেন সেকেন্ড পরে কোনো ফোর্স নাই মানে টেন সেকেন্ড পরে টেন সেকেন্ড পর কোনো এক্সিলারেশনও নাই এক্সিলারেশন নাই দ্যাট ইজ টেন সেকেন্ড পরে এক্সিলারেশন জিরো হয়ে যাবে এটাও মাথায় রাখতে হবে এই দুইটা জিনিস যার মাথায় থাকবে সে এই ম্যাচটা পারবে আর এই দুইটা জিনিস যার মাথায় থাকবে না সে শুধু অন্ধকারে হাতিয়ে বেড়াবে কিছুই পাবে না তো ফার্স্ট যে কোয়েশ্চেনটা এখানটায় আছে তোমাদের নাম্বার সি কোয়েশ্চেন সেটাতে বলা হচ্ছে যে হোয়াট ইজ দ্য এক্সিলারেশন ডিউ টু ফোর্স ফোর্সের জন্য এক্সিলারেশনটা কি এটা তোমরা জানো যে এফ হচ্ছে আমাদের মায়ের মতো এফ ইকালস এম এ তাহলে এক্সিলারেশন বের করতে বলতেছে এ তাহলে এফ বাই এম সো এখানটায় এফের ভ্যালু যে হানড্রেড নিউটন সেটা আমাদেরকে বলে দিয়েছে ম্যাথ যে ফাইভ কেজি এটাও বলে দিয়েছে তাহলে এক্সিলারেশনের ভ্যালু আমরা ইজিলি বের করতে পারব তাহলে হান্ড্রেড নিউটন ডিভাইডেড বাই ফাইভ দ্যাট ইস টোয়েন্টি মিটার পার সেকেন্ড স্কোয়ার এক্সেলারেশনের ইউনিট হচ্ছে মিটার পার সেকেন্ড স্কোয়ার মাথায় থাকে যাতে ঠিক আছে তাহলে আমাদের অ্যান্সার এখানটায় হচ্ছে টোয়েন্টি মিটার পার সেকেন্ড স্কোয়ার এটা বাচ্চা বাচ্চারা পারে একেবারে ছোটো বাচ্চাকেও দিলে সে বলে এফ হচ্ছে আমাদের মায়ের মতো ঠিক আছে এবং তারা পেরে যায় নাম্বার ডিতে যেটা বলেছে এই কোয়েশ্চেনে যে এইখানে একটু বুঝার ব্যাপার আছে নাম্বার ডিতে বলেছে টেন সেকেন্ড পরে ভ্যালোসিটি কি হবে এবং টোয়েন্টি সেকেন্ডে কত ডিস্টেন্স কাভার করবে তো টেন সেকেন্ড পরে ভ্যালোসিটি কি হবে তো ভ্যালোসিটি আগে কতটুকু ছিল আগে তো সে রেস্টে ছিল এটা হচ্ছিলো একটা স্টেশনারি বডি তাহলে সে রেস্টে ছিল তো যে রেস্টে থাকে তার ইনিশিয়াল ভ্যালোসিটি ছিল কি এর ইনিশিয়াল ভ্যালোসিটি জিরো ছিল ইনিশিয়াল ভ্যালোসিটিকে ইউ দিয়ে ডিনোট করলাম এবং জিরো লিখে দিলাম তাহলে ওই অবজেক্টটার ইনিশিয়াল ভ্যালোসিটি ছিল জিরো তাহলে আমরা এখানটায় ইনফরমেশন লিখি ইনিশিয়াল ভ্যালোসিটি ইনিশিয়াল ভ্যালোসিটি অফ অবজেক্ট অবজেক্ট এটা হচ্ছে ইউ এবং এর ভ্যালু হচ্ছে জিরো আমাদেরকে বললো যে টেন সেকেন্ড পরে ভ্যালোসিটি কি হবে তো টেন সেকেন্ড পরে ভ্যালোসিটি তাহলে টাইম ওরা বলতেছে টাইমকে আমরা টি দিয়ে ডিনোট করলাম এবং টেন সেকেন্ড লিখে রাখলাম এখন টেন সেকেন্ড পরে ভ্যালোসিটি চাচ্ছে তার মানে কি ইনিশিয়াল ভ্যালোসিটি তো আছেই তো কি ভ্যালোসিটি চায় তারা আবার ফাইনাল ভ্যালোসিটি চায় এটা বুঝে নিতে হবে তাহলে আপনার টেন সেকেন্ড ফাইনাল ভ্যালোসিটি মানে টেন সেকেন্ড পরে তার ভ্যালোসিটি কত সেটা আমাদেরকে জিজ্ঞেস করতেছে তাহলে টেন সেকেন্ড পরে ফাইনাল ভ্যালোসিটি ভি এটা কত জিজ্ঞেস করতেছে এখন মাথায় কিন্তু আমি একটা জিনিস রাখতে বলেছিলাম যে ফোর্স কিন্তু টেন সেকেন্ড ধরে কাজ করবে তার মানে টেন সেকেন্ড চলার পরে সে একটা ভ্যালোসিটি পাবে তারপরে ফোর্স আর কাজ করবে না এই টেন সেকেন্ড কিন্তু ফোর্স কাজ করছে ফোর্স যদি কাজ করে বাবা তাহলে কিন্তু এক্সিলারেশান থাকবেই তার মানে এক্সিলারেশান এখানটায় আছে এক্সিলারেশানটা কি একটু আগে আমরা সিতে বের করে ফেলছি যে যতক্ষণ ফোর্সটা কাজ করেছে সেই ফোর্সটা এই এক্সিলারেশান তৈরি করেছে এটা কি এই ফোর্স ছাড়া এই এক্সিলারেশানটা তৈরি হতো হতো না এবং এই এক্সিলারেশানটা ফোর্স যতক্ষণ থাকবে ততক্ষণ সেও থাকবে ফোর্স ছিল টেন সেকেন্ড তাহলে এই এক্সিলারেশনটাও টেন সেকেন্ড ধরে এর উপরে কাজ করবে তাহলে এক্সিলারেশান হচ্ছে কি এক্সেলারেশন টেন সেকেন্ড ধরে কাজ করবে এক্সিলারেশনের ভ্যালু হচ্ছে টোয়েন্টি সো এটাকে টোয়েন্টি করে দিলাম টোয়েন্টি মিটার পার সেকেন্ড স্কোয়ার তাহলে সব কিছু জানা তো আমরা ভ্যালোসিটি বের করব ভ্যালোসিটি আপনার টেন সেকেন্ড সো দেয়ার ফোর ভ্যালোসিটি আফটার টেন সেকেন্ড টেন সেকেন্ড পরে ভ্যালোসিটিটা কী হবে ভ্যালোসিটি আপনার টেন সেকেন্ড ভি ইকুয়ালস ইউ প্লাস এটি ইউ কত জিরো এ কত এ আমার টোয়েন্টি আর টাইম কত টেন তাহলে আপনার টেন সেকেন্ড ভ্যালোসিটি হচ্ছে টু হান্ড্রেড মিটার পার সেকেন্ড ব্যাপারটা বোঝা যায় কি না তাহলে আফটার টেন সেকেন্ড ভ্যালোসিটি হচ্ছে টু হান্ড্রেড মিটার পার সেকেন্ড তাহলে একটা পোর্শন শেষ হলো ডি এর কিন্তু ডি কিন্তু এখনও বাকি আছে ডি এখনও বাকি আছে এখন ডি এর লাস্ট পোর্শনে বলেছে যে টোয়েন্টি সেকেন্ডে কত ডিস্টেন্স কাভার করবে হাউ মাছ হাউ মাছ ডিস্টেন্স উইল বি কভার ইন টোয়েন্টি সেকেন্ড টোয়েন্টি সেকেন্ডে কতটুকু ডিস্টেন্স সে কভার করবে তাহলে টোয়েন্টি সেকেন্ডে কতটুকু ডিস্টেন্স কভার করে সেটা আমি একটু দেখতে চাই তো এই টোয়েন্টি সেকেন্ডের দুইটা ভাগ আছে তোমরা একটু দেখে এসছো ফার্স্ট টেন সেকেন্ড আর লাস্ট টেন সেকেন্ড এই দুইটা ভাগে আমরা টোয়েন্টি সেকেন্ডকে ভাগ করে ফেললাম কেন ভাগ করে ফেললাম সো এই ফার্স্ট টেন সেকেন্ডের ডিস্টেন্স এস ওয়ান প্লাস লাস্ট টেন সেকেন্ডের ডিস্টেন্স এস টু এটা হবে টোটাল ডিস্টেন্স এটা হবে কি টোটাল ডিস্টেন্স এখন তোমাদের মনে নিশ্চয়ই কোয়েশ্চেন আসতেছে স্যার কি বলেন ভাগ করতে হবে ক্যান টোয়েন্টি সেকেন্ডে ডিসটেন্স একে একেবারেই বের করতে পারতাম ঠিক আছে কিন্তু একেবারেই বের করা যাবে না কারণ কি কারণ ফার্স্ট টেন সেকেন্ডে ফোর্স ছিল ফোর্স ছিল আর লাস্ট টেন সেকেন্ডে ফোর্স ছিল না ফোর্স ছিল না মানে কি লাস্ট টেন সেকেন্ডে এক্সিলারেশন জিরো আর ফার্স্ট টেন সেকেন্ডে এক্সিলারেশন কত টোয়েন্টি মিটার পার সেকেন্ড স্কোয়ার যেটা একটু আগে যেটা বের করলাম তাহলে ফার্স্ট টেন সেকেন্ডে এক্সিলারেশান ছিল লাস্ট টেন সেকেন্ডে কি ছিল না এক্সিলারেশান ছিল না এটা কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে আমু এই লাইটটা অন করে দিন তো এইটা এটা হ্যাঁ হ্যাঁ গুড গুড ভেরি গুড থ্যাংক ইউ আচ্ছা তাহলে টোটাল ডিস্টেন্স আমরা বের করতে গেলে আমরা এই টোয়েন্টি সেকেন্ডকে দুই ভাগে ভাগ করে নিলাম একটা হচ্ছে ফার্স্ট টেন সেকেন্ড একটা হচ্ছে কি লাস্ট টেন সেকেন্ড ফার্স্ট টেন সেকেন্ডে ডিস্টেন্স কাভার্ড কি সেটা আমরা একটু দেখতে চাই তাহলে আমরা এস ওয়ান বের করতে চাই এস ওয়ান ইকুয়ালস টি প্লাস হাফ এটি স্কোয়ার ফার্স্ট টেন সেকেন্ডে ডিস্টেন্স তাহলে একটু লিখি ডিস্টেন্স ইন মা একটা গল্পের বই পড়েন না মা হ্যাঁ আরও টেন মিনিটস তো লাগবে মা টেন মিনিটস হুম হ্যাঁ আরও টেন মিনিটস লাগবে আপনি ল্যাপটপটা ওখানটায় গিয়ে রেডি করেন আমার ওই জুমে ক্লাস আসতে চান তাড়াতাড়ি ঠিক আছে হ্যাঁ ল্যাপটপটা এই জায়গায় নিয়ে আসতে পারবেন ল্যাপটপটা নিয়ে আসেন এই জায়গায় ঠিক আছে না পারলে মা পরে আমি নিজে নিয়ে আসতেছি আচ্ছা এখানে দেখো ফার্স্ট টেন সেকেন্ডে আসলে আমাদের কি কি হয়েছিল ফার্স্ট টেন সেকেন্ডে আমরা একটা এক্সিলারেশন জানি ফার্স্ট টেন সেকেন্ডের এক্সিলারেশন হচ্ছে টোয়েন্টি মিটার পার সেকেন্ড স্কোয়ার ফার্স্ট টেন সেকেন্ডে সে দেখো আমি একটু দেখাই দিই তোমাদের সে রেস্ট কন্ডিশনে ছিল তার মানে ফার্স্ট টেন সেকেন্ড তার ইনিশিয়াল ভ্যালোসিটি ছিল জিরো দ্যাট ইজ একেবারে প্রাইমারি কন্ডিশনের ফার্স্ট টেন সেকেন্ড ফার্স্ট টেন সেকেন্ড কোথা থেকে শুরু হয় জিরো থেকে টেন পর্যন্ত এই দশ সেকেন্ড মান এই দশ সেকেন্ডই হচ্ছে ফার্স্ট টেন সেকেন্ড তাহলে তার ইনিশিয়াল ভ্যালোসিটি কত ধরবো আমরা জিরো তাহলে ফার্স্ট টেন সেকেন্ডের হিসাবে ইনিশিয়াল ভ্যালোসিটি হচ্ছে জিরো ঠিক আছে আর টাইম তো ফার্স্ট টেন সেকেন্ডে কত টেনই তো এখানটায় আমরা একটা ডিস্টেন্স বের করতেছি আর এস টু মানে কি লাস্ট টেন সেকেন্ডের ডিস্টেন্স তাহলে ডিস্টেন্স হ্যাঁ আস্তে করে রাখেন মামু আস্তে করে রাখেন আস্তে 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 গুড দ্যাটস ভেরি গুড দ্যাটস ভেরি গুড হুম হুম আচ্ছা দেখান আমাকে তাহলে ডিস্টেন্স কাভার অত বাঁকাতে হয় না ডিস্টেন্স কাভার্ড ইন লাস্ট টেন সেকেন্ড লাস্ট টেন সেকেন্ডে ডিস্টেন্স কতটুকু কাভার হয় সেটা আমরা বের করতে চাই সেটা হচ্ছে কি এস টু এস টুর ফর্মুলা যে কোনো ডিস্টেন্সের ফর্মুলাই হচ্ছে কি ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার অনেকে আবার বলবা স্যার এইখানে তো এক্সেলারেশন নাই এস ইকাল ভিটি ইউজ করতে পারবো না পারা কোনো সমস্যা নাই ঠিক আছে এখানে অনেকেই এস ইকুয়াল ভিটি ইউজ করবে কোনো সমস্যা নেই একই জিনিস ওই ভিটি ইউজ করা যা এটা ইউজ করা ও তা বাহ ভেরি গুড মা ভেরি গুড গ্রামারের আমি যে আপনাকে স্পোকেন শিখতে বললাম শিখেছিলেন ওটা ও আচ্ছা 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 ভেরি গুড শিখেন মা তো এখানটায় এক্সিলারেশন কি ছিল ইন দিস কেস এক্সিলারেশন ছিল জিরো তারপরে এখানটায় ইনিশিয়াল ভ্যালোসিটি ইনিশিয়াল ভেলোসিটি এই লাস্ট টেন সেকেন্ডের ইনিশিয়াল ভ্যালোসিটি মানে ফার্স্ট টেন সেকেন্ডের পরের ভ্যালোসিটি একটু আগে কিন্তু আমরা ফার্স্ট টেন সেকেন্ড পরে ভ্যালোসিটি কি হবে সেটা বের করছি এই ফার্স্ট টেন সেকেন্ডের পরের ভ্যালোসিটি মানে কি লাস্ট টেন সেকেন্ডের ইনিশিয়াল ভ্যালোসিটি এটা হচ্ছে টেন সেকেন্ড পরে ভ্যালোসিটি ফার্স্ট টেন সেকেন্ড শেষ শেষে এই ভ্যালোসিটিটা পাবো তাহলে লাস্ট টেন সেকেন্ডের শুরুতেও ভ্যালোসিটি কি এটাই হবে মাথায় রাখো ফার্স্ট টেন সেকেন্ডের ফাইনাল ভ্যালোসিটি হবে লাস্ট টেন সেকেন্ডের ইনিশিয়াল ভ্যালোসিটি আমি এখানটায় একটু বড় করে লিখে দিই ফার্স্ট টেন সেকেন্ডের ফাইনাল ভ্যালোসিটি হবে লাস্ট টেন সেকেন্ডের ইনিশিয়াল ভ্যালোসিটি ইনিশিয়াল ভ্যালোসিটি তাহলে বুঝতেই পারছো ফার্স্ট টেন সেকেন্ডের ফাইনাল ভ্যালোসিটি ছিল টু তাহলে লাস্ট টেন সেকেন্ডের ইনিশিয়াল ভ্যালোসিটি হবে টু হান্ড্রেড মিটার পার সেকেন্ড তো আছে টাইম এখানে কি লাস্ট টেন সেকেন্ড সো টাইম টেন সেকেন্ডই তাহলে এটাও টেন সেকেন্ড ওটাও টেন সেকেন্ড এই টেন টেন মিলে টোয়েন্টি তাহলে আমি আগে এস ওয়ান বের করছি এস ওয়ানে এই ইউ ইন টু টেন ইউ হচ্ছে জিরো প্লাস হাফ এ হচ্ছে টোয়েন্টি আর টি হচ্ছে টেন স্কোয়ার মানে টাইম স্কোয়ার হচ্ছে টেন স্কোয়ার তাহলে কত হলো এটা এটা তো জিরো হয়ে যায় সো এটা লেখার দরকার নাই এখানে টু আর টোয়েন্টি কেটে টেন করলাম আর টেন স্যার এখানে কি হানড্রেড হান্ড্রেড ইন্টু টেন থাউজেন্ড মিটার তাহলে ফার্স্ট টেন সেকেন্ডে সে ওয়ান থাউজেন্ড মিটার ট্রাভেল করেছে এখন দেখি লাস্ট টেন সেকেন্ডে সে কত মিটার ট্রাভেল করলো এস টু যদি বের করি এখানে ইউ হচ্ছে টু হান্ড্রেড টি হচ্ছে টেন প্লাস হাফ এ হচ্ছে জিরো টি হচ্ছে টেন স্কোয়ার ইন্টু টেন স্কোয়ার সো এইখানে যাই থাক না কেন এই জিরোর সাথে সবাই মাল্টিপ্লাইড হয়ে জিরোই হয়ে যাবে তাহলে এই যে যেটা ব্র্যাকেট দিলাম বাবা বুঝ বুঝবা এটা সবটাই জিরো কারণ একটা জিরো আছে জিরোর সাথে যে কাউকে মাল্টিপ্লাই করলে জিরো হয়ে যায় তাহলে লাস্ট টেন সেকেন্ডে আমার ট্রাভেল ডিস্টেন্স হচ্ছে টু থাউজেন্ড মিটার কারণ এটা তো জিরো হয়ে গেল আর এখানে টু হান্ড্রেড ইন্টু টেন হচ্ছে টু থাউজেন্ড মিটার দেয়ার ফর টোটাল ডিস্টেন্স ইন টোয়েন্টি সেকেন্ড ইজ ইকালস এস ওয়ান প্লাস এস টু দ্যাট ইজ থাউজেন্ড প্লাস টু থাউজেন্ড মিটার দ্যাট ইজ থ্রি থাউজেন্ড মিটার সো দিয়ার স্টুডেন্টস সরি টু সে যে আমার এখন একটা একটা জুম ক্লাস আছে আমি জুম ক্লাসটা নেওয়ার পরে আরেকটা জুম ক্লাস আছে দুইটা জুম ক্লাস নেওয়ার পরে রাতে বসে বসে বাকি দুইটা আমি এক্সপ্লেন করবো কারণ বুঝতেই পারতেছো যে একটা ম্যাথ এক্সপ্লেন করতেই পনেরো বিশ মিনিট টাইম লেগে যাচ্ছে হ্যাঁ তো আমি ইনশাল্লাহ দিয়েই দিব তোমরা এটা নিয়ে অত চিন্তা করো না আর আশা করি এটা বুঝতে পারবা আর এই দুইটা যদি বুঝতে কোনো সমস্যা হয় রাত বারোটা বাঁচলেও আমাকে নক করো যে কোথায় বুঝতে সমস্যা হচ্ছে বারোটা পর্যন্ত আমি ইনশাআল্লাহ জেগে আছি কোনো সমস্যা নেই সো আল্লাহ হাফেজ